বাংলার ভোটের আগে মতুয়াদের মন পেতে এবার প্রতিবেশী রাষ্ট্রের সফর সূচিতে মতুয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় তীর্থভূমিতে মোদি। মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে 26 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে যাচ্ছেন। মোদির সফর সূচিতে থাকছে বঙ্গবন্ধুর দেশের বাড়ি টুঙ্গিপাড়া ছাড়াও মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওরাকান্দির ঠাকুরবাড়ি। 27 মার্চ মোদি ওরাকান্দি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেবেন। তার সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সম্ভাব্য সফরসূচি রয়েছে, এই সফরসূচিকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে আমাদের বঙ্গবন্ধুর মাজারি এবং আমাদের ওরাকান্দিতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা আমরা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছি। আর সিকিউরিটি বিষয়টি জানা যায় যে রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্র যথাযথভাবে সিকিউরিটি বিষয়ে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে সমস্ত বিষয়ে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করছে। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে, খুশি সর্বস্তরের মানুষও। এটা আমাদের মতুয়া সমাজ শুধু নয়, গোটা দেশেরই গর্ব। তো উনি আসছেন, আমরা সবাই ওনাকে কেমন করে স্বাগতম জানাবো জানি না, তবে ওনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রী আসছে আমাকে খুব খুশি লাগতেছে স্যার, তার জন্য আমরা খুব খুশি, খুব ভালো লাগছে। আমরা ধন্য, আমাদের মতুয়া সমাজ ধন্য। জানি যে প্রধানমন্ত্রী আসতেছে ভারত থেকে, এই জন্যও ভালো লাগছে। আমি শুনেছি আমার এই বাংলাদেশে ভারতের মোদি আসবেন, অবশ্যই খুশি। আমি না শুধু, আমার মনে হয় যে আমার বাংলার বুকে সকলেই খুশি হওয়া উচিত। 1218 বঙ্গাব্দে বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওরাকান্দির পার্শ্ববর্তী সাফলি ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ওরাকান্দি গ্রামে ধর্ম প্রচার শুরু করেন তিনি। সমগ্র বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়ি একটি পবিত্র স্থান, পুণ্যভূমি, তীর্থভূমি। পিছিয়ে পড়া মানুষকে আলোর পথ দেখিয়েছেন মতুয়াদের আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 2016 সালের পর থেকে মতুয়াদের ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। এবার খোদ প্রধানমন্ত্রীর ওরাকান্দির ঠাকুর বাড়িতে পদার্পণ ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। হরিচাঁদ ঠাকুরের যে আন্দোলন ছিল পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে নিয়ে এসে আলোর মুখ দেখানো, এই মতু আন্দোলন মোদিজির আসার কারণে আরও বেগবান হবে, আরও গতি পাবে এবং এটা আরও বেশি রূপে জাগ্রত হবে। যে মতুয়াদের তীর্থভূমি ওরাকান্দি এবং প্রধান যে মন্দির সারা বিশ্বের মতুয়াদের সেটি ওরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, তো এখানে এসে উনি পূজা দিবেন এই কথায় আসলে আমরা এক কথায় বলতে গেলে আত্মহারা। আমাদের বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের এই আমাদের এই দেশে প্রথম সফর, তো ঠাকুর পরিবার তথা সমগ্র মতুয়া সমাজ অত্যন্ত আনন্দিত এবং একটি চিরস্মরণীয় একটি দিনের অপেক্ষায় আমরা, ঐতিহাসিক দিনের অপেক্ষায় গভীর আগ্রহে অপেক্ষা মানে প্রতীক্ষায় আছি। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে, শুধু তাই নয় গোটা এলাকার মানুষ শ্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের ওরাকান্দি ঠাকুর বাড়ি থেকে মল্লিক সুধাংশুর রিপোর্ট, তারা টিভি।